আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কয়েকদিন আগে আমাদের জাহাজে জেনারেটর সাম্প ক্লিনিং হয়ে গেল। সেই সাম্প ক্লিনিংয়ের উপর থাকছে এই পর্বটি। দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। আপনাদের দোয়া ও ভালোবাসায় এই চ্যানেল 350 জন সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। এই জন্য সকল সাবস্ক্রাইবারকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আরও ধন্যবাদ জানাই আমার এই চ্যানেলের 7000-এরও বেশি ভিউয়ারদেরকেও। আপনারাই আমার অনুপ্রেরণা এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। যেদিন জাহাজের কোনো ম্যানুভারিং বা কার্গো অপারেশন চলছে না, এমন দিনকেই সাম্প ক্লিনিংয়ের জন্য বেছে নিতে হবে। যেই জেনারেটরটিতে আমরা সাম্প ক্লিনিং করব, সেই জেনারেটরের সুইচবোর্ডে আমাদের এরকম ম্যান অ্যাট ওয়ার্ক পোস্টার টানিয়ে দিতে হবে। জেনারেটরটির কন্ট্রোল পজিশন রিমোট থেকে লোকালে নিয়ে আসতে হবে। এরপর জেনারেটরটির লুব অয়েল প্রাইমিং পাম্প বন্ধ করে এর সার্কিট ব্রেকার বন্ধ করে সেফটি পোস্টার বা ওয়ার্নিংটি টানিয়ে দিতে হবে। এবার আমরা জেনারেটরের এয়ার স্টার্টিং মেইন ভাল্ভটি বন্ধ করে দিব। বেশি সেফটির জন্য জেনারেটরটির ফ্লাই হুইল টার্নিং বারটি তার অবস্থান থেকে আমরা খুলে রাখব। এরপর আমরা জেনারেটরটির সবগুলি ইন্ডিকেটর কক খুলে দেব। এরই সাথে আমরা প্রত্যেকটা ইউনিটের সিলিন্ডার হেডের কভার খুলে রাখব। এবার আমরা জেনারেটরটির পোর্ট স্টারবোর্ড সাইডের প্রত্যেকটা ইউনিটের ক্র্যাঙ্কেজ ডোর খুলে সাবধানে রেখে দেব। এবার আমরা প্রতিটি ইউনিটের ক্যাম কেস কভার খুলে রাখব। ক্লিনিংয়ের শুরুটা করতে হবে আমাদের প্রতিটা সিলিন্ডার হেডের কভার থেকে। এখানে দেখুন অনেক রেসিডিউ অয়েল জমা রয়েছে। এগুলো আমরা একটি পরিষ্কার সুতি র্যাক দিয়ে যতটুকু সম্ভব ততটুকু আমাদের ক্লিন করে নিতে হবে। এরপর আমরা প্রতিটা সিলিন্ডার হেডের রকারাম এরিয়াগুলো ফ্রেশ অয়েল দিয়ে ফ্লাশ করে নিব। প্রতিটি ইউনিটের ক্র্যাম্পশ্যাফ্ট এরিয়া এবং এর ফ্রেম ভালো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে এবং ফ্রেশ অয়েল দিয়ে ফ্লাশ করে নিতে হবে। এবার আমরা আগের দিন প্রিপেয়ার করে রাখা ওয়েল্ডেন পাম্প দিয়ে সাম্পের অয়েলকে আমাদের লুব অয়েল ড্রেন ট্যাঙ্ক বা স্লাজ ট্যাঙ্ক বা অয়েলি বিচ ট্যাঙ্কে ট্রান্সফার করতে হবে। কখনোই লুব অয়েল ট্রান্সফার পাম্প ব্যবহার করা উচিত হবে না, কারণ লুব অয়েল ট্রান্সফার পাম্প দিয়ে যদি আমরা এই তেলটা ট্রান্সফার করি তাহলে এই পাইপিং সিস্টেমের ভিতরে এই ময়লা তেলগুলি রয়ে যাবে, যা পরবর্তী সময়ে কোনো ফ্রেশ তেলের সাথে মিশে ওই তেলকেও কন্টামিনেট করবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের লুব অয়েল কুলারকে ড্রেন করে নিতে হবে। সব ধরনের লুব অয়েল ফিল্টার এরিয়া ড্রেন করতে হবে এবং এর ইন্টারনাল পার্ট ক্লিন করে নিতে হবে। লুব অয়েল প্রাইমিং পাম্পের পাইপগুলো আমাদের ড্রেন করে নিতে হবে। জেনারেটরটির মেইন লুব অয়েল সাপ্লাই যে পাইপ লাইন রয়েছে, সেই পাইপ লাইনের সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট থেকে আমাদের ড্রেন করে নিতে হবে। এবার আমরা সাম্প ক্লিন করব। ডিও মিশ্রিত মপ দিয়ে সাম্পটিকে প্রথমে আমরা ক্লিন করে পরে শুকনো সুতি র্যাক দিয়ে ড্রাই করে ফেলতে হবে। মপ দিয়ে সাম্প ক্লিন করলে সাম্পে মপের লিন থেকে যায়, তাই আমি সাম্প অয়েল রিনিউয়ের পর প্রথমে পুরনো লুব অয়েল ফিল্টারটিকে ক্লিন করে জেনারেটরটিকে আইডিয়ালি 2-3 ঘন্টা চালিয়ে তারপর ফিল্টারটিকে রিনিউ করে দেই। সাম্প ক্লিনিংয়ের ফাঁকে আমরা অল্টারনেটর বিয়ারিংয়ের যে লুব অয়েল সেটাকে রিনিউ করে দিব। এর সাথে অল্টারনেটরের এয়ার ফিল্টার বা এর যে রুটিন কাজগুলি আছে সেগুলিও করে ফেলতে হবে। এই ফাঁকে আমাদের জেনারেটর গভর্নর অয়েল রিনিউ করে নিতে হবে। আমাদের লুব অয়েল ফিল্টারের বডি এবং এর বিভিন্ন পার্টস থ্রোলি ক্লিন করে নিতে হবে এবং এর ওরিং এগুলো আমাদের চেক করে নিতে হবে। যেগুলো ফিল্টার ক্লিন করা যায় সেগুলো ক্লিন করতে হবে এবং যেগুলো রিনিউ করা লাগে সেগুলো রিনিউ করতে হবে।
ক্লিনিং শেষে সবগুলো পার্টসের আমাদের ছবি নিয়ে রাখতে হবে এবং চেক করতে হবে যে ভিতরে কোনো কিছু ড্রপ হয়েছে কি না, যেমন র্যাক্স বা স্প্যানার এগুলো সাম্পে যাতে কোনোভাবেই লেফট ওভার না থাকে। এরপর আমরা প্রত্যেকটা ইউনিটের কনরড বিয়ারিংয়ের এক্সিয়াল মুভমেন্টগুলো টেস্ট করব। এরপর আমরা প্রত্যেকটা ইউনিটের ক্যাম কেস আর ক্র্যাঙ্ক কেসের যে ডোর আছে সেই ডোরগুলো ইনস্পেকশন করব। পুরনো সিলিকনগুলো উঠিয়ে নতুনভাবে সিলিকন লাগিয়ে দিতে হবে এবং বডিতে যদি কোনো ধরনের পুরনো সিলিকন থাকে সেগুলো আমাদের এমআরই পেপার বা বাফিং মেশিন দিয়ে ক্লিন করে নিতে হবে। ক্লিনিং শেষে আমরা একটি ইউনিটের ক্র্যাঙ্কেজ ডোর রেখে বাকি সবগুলি ইউনিটের ক্র্যাঙ্কেজ ডোর লাগিয়ে দেব। এরপর আমরা একটি ফ্রেশ হোজ দিয়ে বা ইনবিল পাইপলাইনের মাধ্যমে আমরা ভালো তেল ক্র্যাঙ্কেসে নেওয়া শুরু করব। ক্র্যাঙ্কেসে তেল নেওয়ার আগে অবশ্যই মনে রাখতে হবে যে ফিল্টারের কাভার বা ফিল্টার বসিয়ে নিতে হবে, লুবয়েল কুলারের ড্রেনটি লাগিয়ে নিতে হবে এবং যে সমস্ত জায়গায় ড্রেন ওপেন আছে সেগুলি সবগুলি রিস্টোর করে নিতে হবে। সাম্পে তেল নেওয়া শেষ হয়ে গেলে আমরা লুবয়েল প্রাইমিং পাম্পটিকে এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য চালিয়ে রাখব। এ সময় আমরা টার্নিং গিয়ারটাকে কিছুটা রোটেট করতে পারি এবং আমাদের রকার আর্ম এরিয়াতে চেক করে দেখতে পারি যে সেখানে ফ্রেশ লুবয়েল সাপ্লাই আসছে কি না। লুবয়েল ফিল্টারটির ভেন্ট ভালভ খুলে লুবয়েল ফিল্টারটিকে আমরা প্রাইমিং করে নেব। এর সাথে আরও যদি কোথাও কোনো প্রাইমিং করার অপশন থাকে সেগুলো আমরা দেখে নেব যে প্রাইমিং করা যায় কি না। এরপর আমরা জেনারেটরটিকে স্টার্ট করে দেব। জেনারেটরটি আইডেল অবস্থায় প্রায় 1 থেকে 2 ঘন্টা রান করতে হবে। এই অবস্থায় দেখতে হবে জেনারেটরের লুবয়েল টেম্পারেচারটি কেমন রেজ করছে এবং এর সাথে লুবয়েল প্রেশারটি কীরকম ফল ডাউন করছে, স্ট্যাবল আছে কি না এগুলো চেক করতে হবে। আমাদের লিকেজ চেক করতে হবে সমস্ত ক্র্যাঙ্কেজ ডোর, ফিল্টারের যে কেসিং বা লুবয়েল কুলারের যে সমস্ত জায়গা আমরা ওপেনিং করেছিলাম সেই সমস্ত জায়গাগুলোতে আমাদের কোনো লিকেজ আছে কি না সেগুলো আমাদের চেক করে নিতে হবে। এরপর সব কিছু যদি সেটেল ডাউন হয়ে যায় তাহলে জেনারেটরটিকে লোডে নিয়ে একটা নর্মাল লোডে 1-2 ঘন্টা চালিয়ে আমাদের ফাইনাল টেস্টটি করে নিতে হবে। ভিউয়ার্স, আজকের পর্বটি এখানেই শেষ করছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে। ধন্যবাদ।